মায়েরা চিরকাল তার সন্তানদেরকে বোঝান ঠিক যেমন ভাবে তারা বুঝে এসেছেন। শোন তুই মেয়ে তাই তুই পুতুল নিয়ে খেলবি, ছেলেদের জিনিসে হাত দিবি না। আজও শুনে চলেছি তুই মেয়ে, তুই জোরে হাসবি না, হাসবি না, হাসবি না। আজও শুনে চলেছি তুই মেয়ে, তাই তোকে ঘরের কাজ শিখতেই হবে, শিখতে হবে, শিখতে হবে। আজও শুনে চলেছি তুই মেয়ে, তাই তোকে বিয়ে করতেই হবে, করতে হবে, করতে হবে, করতেই হবে, করতেই হবে। জানিস আমার খুব ভয় ভয় আমারও খুব ভয় করছে, তাছাড়া সাবজেক্টগুলো নিয়েও খুব ভয় হচ্ছে। তাহলে কোথা থেকে ঘুরে আসি? আমি মাধ্যমিকে 81%, আমার স্বপ্ন ছিল আমি পাইলট হব। কিন্তু না, আমি তো গ্রামের মেয়ে, গ্রামের মেয়ে তো আকাশে ওরা বারণ। তাহলে কল্পনা চাওলা, পিটি উষা, মিতালি রাজ, এরা শুধু গল্পই মাত্র। সবই তো ঠিক আছে, কিন্তু একটা জিনিস তো পেলাম না। আপনি একদম ভাববেন না, আমি সব ব্যবস্থা করে দেব। কিন্তু কবে করবেন? আপনারা শান্ত হয়ে বসবেন, কাজটা ভালোই ভালোই মিটে যাক, আমি সব ব্যবস্থা করে দেব। ওসব চিড়ে ভেজানো কথা বাদ দিন, আগে বলুন কখন দেবেন। আমাকে একটা মাস সময় দিন, আমি সব ব্যবস্থা করে দেব। এক মাস বলেন কি, পাগল নাকি? বাবা আমি আগে বলেছিলাম এই ভিকিনি ঘরের ছেলের বিয়ে দিও না, চলো চলো এখনো বসে আছো? আপনারা দয়া করে যাবেন, আমার মেয়ের বড় সর্বনাশ। শুনুন শুনুন, আপনার মেয়ে আপনি বুঝুন, যেদিন সব জোগাড় করতে পারবেন তো জানাবেন, না হলে এখানে সব শেষ। যাবেন না, আপনারা যাবেন না, চলো যাবেন না, যাবেন না। এইভাবেই যেন প্রত্যেকটা মেয়ে চলার পথকে আমরা বন্ধ করে দেব, যাতে করে কেউ কথা বলা শিখতে না পারে। আপনারা
আপনারা নিশ্চয়ই আপনাদের মেয়ে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছেন, মানে মেয়ে আছে তো নাকি সময়ের কথা ঠিক হয়ে গেল? কেন থাকবে না, আমার মেয়ে আছে, তার জন্য আমি গর্ব অনুভব করি। ও, মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন তাই এত গর্ব? কখনো না, আমার মেয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে বলেই আমি গর্ব অনুভব করি। ও বুঝেছি, 18 বছর বয়স হলে কন্যাশ্রী টাকা তো, সে তো সেজে গুজে গেলেই পেয়ে যাবে। কখনোই না, মোটেই না, কন্যাশ্রী টাকাটা দেয়া হয় উচ্চ শিক্ষা পড়াশোনা করার জন্য। ওরে বাবা, কত কিছু জানলাম আমরা, কি সবাই জানলাম তো। তাহলে কি আমরা সময়কে ফিরিয়ে আনবো এই ধ্বংসের মুখ থেকে? আর শুধু আমরা সময়কে অবশ্যই ফিরিয়ে আনবো, আমরা পৃথিবীর কোনো মেয়েকে বিলুপ্ত নিয়ে আপনাদের মধ্যে কয়েকজন বললেন যে না, আমরা আমাদের মেয়ের বিয়ে দেব না, বা আমরা মেয়েকে পড়াশোনা শেখাবো। এইটা কি আমরা এখানে সবাই বললাম নাকি শুধু ওই দিদিই বলল? আমি সবার মুখ থেকে কিন্তু শুনিনি। আমি কি সবার মুখ থেকে একবার শুনতে পারি কথাটা? এত আসতে হচ্ছে কেন? মানে আমার মাইকটা কি, আমি মাইকে বলছি বলে আমারটা জোরে আপনাদের সবার গলা থেকে ছাপিয়ে যেতে পারবে না? সবাই মিলে একবার বলতে পারি যে আমরা আমাদের মেয়েদের একটু বলুন, আমরা আমাদের মেয়েদের নিজেদের পায়ে দাঁড়াতে সব রকম সাহায্য করব। মতামত আমার তরফ থেকে দেব না আলাদা করে, আমি একটু মতামত নেব। কারণ ফোরাম থিয়েটার এই যে কনসেপ্টটা, এখানে একটা নাটক আনুষ্ঠানিকভাবে পরিবেশন করা হলো। এরপরে যেটা জিজ্ঞাসা, সামাইয়া যে মেয়েটি তার জীবনের কথা বলছিল এবং প্রত্যেকটা অধ্যায়কে আমরা দেখছিলাম তার জীবনে, এবং ধীরে ধীরে আমরা দেখলাম যে মেয়েটা কোথাও মেয়ে হিসেবে জন্মেছে বলে সে কাঁদছে, সে সবার কাছে বলছে যে সে বোধহয় পরিবারের বোঝা। তার মা তাকে বলল যে বিয়ে ভাঙার কারণ সে মুখ পড়ি, এবং তাকে যা যা আরো সুন্দর সুন্দর কথা দিয়ে বা উপমা দিয়ে সাজানো হলো। আমি একটু, এখানে অনেকে আমরা দর্শকরা আছি, আমরা মাদের সঙ্গে মাদের অভিমত নিলাম, আমি একটু মেয়েদের কাছ থেকে অভিমত নিতে চাই। টাকাটা বলবো না, শুধু কথা শুনতে চাইবো। এসো, ভেরি গুড, হাততালি একটা জোরে ওর জন্য। তোমার নামটা আগে বলবে এবং তুমি কি করতে চাইতে সেটা বলো। আমার নাম মারিয়া সুলতানা। আমি যদি আজ সময়ের জায়গায় থাকতাম, নিজের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে কিছু একটা করতে চেয়েছিলাম, কোন একটা কাজ করে নিজের পায়ে দাঁড়িয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতাম। বাবা মাকে কি করে বোঝাতে? বাবা মাকে আমি নিজেই বোঝাতাম যে মেয়েদের লাইফ অত সস্তা নয়, আমরাও পারি, আমরাও চেষ্টা করলে সব পারি। ভেরি গুড, দ্যাটস দ্য স্পিরিট। এই স্পিরিটটাই আমরা চাইছি, যাতে তারাও বাবা মাকে বোঝাতে পারে। এবং এটা ভাববেন না যে মেয়েকে বেশি বয়সে বিয়ে দিলে তার জন্য আপনাদের উপর বোঝা বেড়ে যাবে, বরং আপনাদের বোঝা অনেক কমবে। সেই মেয়েই একদিন আপনাকে মানে দেখবার জন্য দেখবেন দাঁড়িয়ে আছে আপনার পাশে। আমরা ভাবি না যে সন্তান আমার বুড়ো বয়সের লাঠি, তাহলে সন্তান যদি কথাটা বলি তাহলে সেটা কেন মেয়ে নয়? আমি একজন মেয়ে হিসেবে আমি কিন্তু একটিমাত্র সন্তান আমার বাবা মায়ের, আমার বাবা মায়ের আর কেউ নেই। সুতরাং তাকে যদি আমি মনে করি যে আমার তো বিয়ে হয়ে গেছে, আমি অন্যের ঘরে চলে গেছি, তাহলে বাবা মা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। আমি কিন্তু সে কথা বলার জায়গাতেই নেই, কারণ আমার বাবা মা আমাকে সেই শক্তি দিয়েছে যেখানে দাঁড়িয়ে আমি আজকে মাথা উঁচু করে আপনাদের সামনে কথা বলতে পারছি। সুতরাং প্রথম দায়িত্ব আমার তাদেরকে সুস্থভাবে রাখা এবং তারা যেন ভালো থাকে সেই ব্যবস্থা করা। এবং সেখানে নিশ্চয়ই একটা মেয়েকে বোঝাতে হয়, তার ভূমিকাটাকেও বোঝাতে হয় যে সে কিভাবে ব্যালেন্স করে জীবনে চলবে। এবং আপনারা সবাই আছেন, আমরা জানি যে এই জায়গাগুলোকে কোথাও আমরা যদি বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা সন্তানদেরকেই বোঝাতে পারবো না। আর পরিবার হচ্ছে প্রথম পাঠশালা একটা মানে বাচ্চার, তো সেই প্রথম পাঠশালায় যদি আমরা পাঠটা ঠিক করে দিই, আশা রাখবো ভবিষ্যতে সে আরো অনেক বড় কিছু করতে পারে। তাদের চোখে স্বপ্ন আঁকুন, কিছু করার প্রেরণা জাগান, আপনারাই পারেন
এই ধরনের কুপ্রথাকে আমাদের সমাজ থেকে দূর করতে। নমস্কার আমার পক্ষ থেকে। তো আমি একটা কথা বলতে চাই যে আমরা এখানে আজকে যারা উপস্থিত হয়েছি আপনারা একটু ভালো করে দেখুন তো, এই আশেপাশে সবাই চারিদিকে ভালো করে দেখুন, দেখবেন এখানে কারা কারা উপস্থিত আছি। আমার অনেক ওয়ার্কার দিদিরা আছেন, হেলথের স্টাফরা আছেন, তারপর সিনিয়র স্টাফরা আছে, দেখুন ওদের অধিকাংশই মহিলা, এরা সবাই কিন্তু তার নিজের পায়ে এস্টাবলিশড। তো আপনারা একটু একটা কথা ভাবুন, চেষ্টা করলে আপনাদের সন্তানদেরকেও কিন্তু এভাবেই মানুষ করতে পারে। আমরা আপনারা কি এই দিনটা চান যে আপনার সন্তান এভাবেই মানুষ হোক, তার নিজের পায়ে দাঁড়াক? আমাদের বুদ্ধিগুলো আটকে গেল। তো সুমাইয়াকে দেখলাম যে একদম বাস্তব একটা পরিস্থিতি নিয়ে আজকের নাটক, ভীষণ ভালো লেগেছে আমার। তো প্রথম কথা, ঝুমাদিকে অসংখ্য ধন্যবাদ যে এত বড় এদেরকে দিয়ে হচ্ছে এত সুন্দর একটা নাটককে করা। তো সবার মধ্যেই যে শিক্ষা থাকবে তা নয়, যেন চেতনা থাকে, সচেতনতা থাকে। এখানে আশা এবং ICDS এর এবং বিভিন্ন দপ্তরের মানুষরা এখানে উপস্থিত হয়েছেন। এই গ্রামের যারা মায়েরা এসেছেন, বাচ্চারা এসেছেন, সকলকে এই পঞ্চায়েতের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। এই পরিকল্পনাটা দেখে খুব ভালো লাগছে।